ইফতার করার নিয়ম, ইফতার করার নিয়ম কি? ইফতারের শুরুতে বলবেন বিসমিল্লাহ। কি বলবেন? আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া রিজকিকা আফতারতু। এই দোয়াটা বলা বিদাত, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি, হাদিসটি জয়ীব। আবু দাউদ নিজেই এনে বলছেন এই হাদিসটি চলবে না। ইফতারের দোয়াই হচ্ছে বিসমিল্লাহ। বলেন তো কি? বিসমিল্লাহ বলে ইফতার করবেন, এরপরে বলবেন আলহামদুলিল্লাহ। কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা আফতারা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইফতার করতেন তখন বলতেন যাহাবাল জামাউ ওয়াফতাল্লাতিল উরুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। তৃষ্ণা দূর হলো, শিরা উপশিরা সিক্ত হলো, আল্লাহ চায় তো জান্নাত নির্ধারিত হলো। এই দোয়া বলতে পারেন। ইযা আফতারা আহাদুকুম ফালিফতির আলা তামরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন তোমরা ইফতার করবা তখন তোমরা খেজুর দ্বারা ইফতার করবা। খেজুর দ্বারা ইফতার করা সুন্নাত। ফাল্লাম ইয়াজিদ, যদি খেজুর না থাকে, ফালিফতির আলা মাইন ফাইনাহু তাহুরুন, খেজুর যদি না পাও তাহলে পানি দ্বারা, পানি হচ্ছে পবিত্র। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইয়াজালুন নাস মাজালুল ফিতরা বিখায়র, মানুষ ততদিন পর্যন্ত কল্যাণের ওপরে বিজয়ী থাকবে যতদিন তাড়াতাড়ি ইফতার করবে। তাড়াতাড়ি ইফতার করবেন। ফাইদা গরাবাতি শামস ফাকাদ আফতারা সায়েম, সূর্য ডোবার সাথে সাথে সায়েম ইফতার করবে, দেরি করবে না। কাজে আজকের ইফতার লিফলেটে যেই লোকেরা 3 মিনিট 5 মিনিট যোগ করছে, আবার বলে যে 16 ঘন্টা না খেয়ে থাকতে পেরেছি, 3 মিনিট পারবো না, 3 মিনিট দেরি করে যোগ করে, অথচ আবহাওয়া বোর্ড যেই সময় দিয়েছে ওই সময়ে ইফতার করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাইদা গরাবাতি শামস, যখনই সূর্য ডুবে যাবে, ফাকাদ আফতারা সায়েম, তখনই সায়াম ইফতার করবে। দেরি করা যাবে না, দেরি করলে সিয়ামের ক্ষতি হবে, সিয়াম নষ্ট হবে। কাজেই তাড়াতাড়ি ইফতার করবেন। আর ইফতারের দোয়া বিসমিল্লাহ। ইফতারের সতর্কতা অবলম্বন করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সিয়ামকে কবুল করুন, সিয়ামের প্রতিদান জান্নাত দিন।